মৌলভীবাজার বড়লেখা উপজেলায় লোকালয়ে তাণ্ডব চালিয়ে এক শিশুকে হত্যা ও 30 জনকে আহত করা দায়ে এক বানরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। জানা যায়, পাথারিয়া পাহাড়ের দলছুট একটি বন্য বানর গত 1 নভেম্বর বড়লেখা উপজেলার কাঁঠালতলী এলাকায় লোকালয়ে প্রবেশ করে। বানরটি কাঁঠালতলী, রোকনপুর, বড়লেখা, দক্ষিণ মুছেগুল, উত্তর ভাগসহ আশেপাশের গ্রামগুলোতে দাপিয়ে তাণ্ডব চালায়। সুযোগ বুঝে সে নিরীহ পথচারী সহ শিশু শিক্ষার্থীদের উপর হামলা চালাতে থাকে। এই বন্য বানরের হামলায় বড়লেখা গ্রামের এক শিশু মেয়ের মৃত্যু ঘটে। আহত হয় শিশু নারী সহ অন্তত 30 ব্যক্তি। বানরের তাণ্ডবে অতিষ্ঠ লোকজন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শরণাপন্ন হলে তিনি বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা এনামুল হককে খবর দেন। 11 নভেম্বর রেঞ্জ কর্মকর্তা ঘটনাস্থলগুলো পরিদর্শন করে বন অঞ্চলে প্রত্যাবর্তনে কোনো ব্যবস্থা না নিয়ে বানরটিকে মেরে ফেলার জন্য ভুক্তভোগী লোকজনকে নির্দেশ দিয়ে যান। আর তখন থেকে বানরটিকে মেরে ফেলতে 6-7 গ্রামের বাসিন্দারা ধাওয়া শুরু করে। অবশেষে 19 নভেম্বর মঙ্গলবার সকালে ভাতের সঙ্গে অতিমাত্রায় ঘুমের ওষুধ খাইয়ে বানরকে নেশাগ্রস্ত করে তাকে বাগে আনে স্থানীয় জনতা। এরপর উত্তেজিত জনতা বিকাল 3টার দিকে একটি ধান খেতে চারিদিক ঘেরাও দিয়ে লাঠিসোঁটার আঘাতে অর্ধমৃত্যু করে তাকে আটক করতে সক্ষম হয়। পরে কাঁঠালতলী বাজার নামক স্থানে শত শত উৎসব মুখর জনতা সালিশ বসিয়ে বানরটির গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান এনামুদ্দিন বানরের মৃত্যুদেহ উদ্ধার করে স্থানীয় একটি টিলায় কবরস্থ করেন বন্য বানরটিকে। ডেস্ক রিপোর্ট, আমার সংবাদ, ঢাকা।